আমি তো খেলাম যে বাচ্চাটা মানে মৃত অবস্থায় আছে। আজকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, আজকে চার দিন যাবতীয় প্রচন্ড বৃষ্টি। তো বৃষ্টিতে এখানে রাস্তাগুলো প্রচন্ড স্লিপারি, আর এটা একটু টিলার মধ্যে বাড়িটা। তো বাচ্চাটা খেলতে খেলতে মানে মা যা করলো আর কি, মা বাবার অনুসারে তো বাচ্চাটা নাকি তার অনেকক্ষণ যাবত পাইতাছিলাম পাইতাছিলাম না, যে তা যখন জল নাকি শুকাইলো, গ্রামের মানুষ কইলো জল নাকি শুকানোর পরে নাকি তারা দেখছে দৌড়ে আইলাম। আয়া দেখলাম যে বাচ্চাটার পালস চেক করলাম, দেখলাম যে অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, পালস বন্ধ হয়ে গেছে। সবকিছু চেক করার পর এর আগে বাচ্চাটা হয়ে গেছে, আমি আসলে অনেকক্ষণ আগে বাচ্চারা মৃত। তো এখন তো যা দেখতেছি বাচ্চারা জলে ডুববা শ্বাসরোধ ধরে মারা গেছে। ঘটনাটা হয়েছে আনুমানিক, আমি জাস্ট একটা অনুমান করতেছি, মানে মানে বাচ্চাটার ইয়ের দীক্ষা সেটা হইব, দেখবি ওটা তো হইব জলে ডুববা মারা গেছে বাচ্চাটা। বাচ্চাটার নাম লাগে ঋত্বিক দেববর্মা, 4.5 বছর। তার বাবার নাম? বাবার নাম সঞ্জয় দেববর্মা। কোন জায়গা আছে এটা? এখন আমতলি করে মোড়া, ওয়েস্ট করে মোড়া আর পরে। আপনার নাম? সংহিতা ভৌমিক, সিএস, আমতলি করে মোড়া সাব সেন্টার।